হঠাৎ সঙ্গের হঠাৎ প্ল্যান, চলো ঘুরতে যাই, কোথায় যাওয়া যাবে, এত তাড়াতাড়ি প্রোগ্রাম। তাই সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে আমরাও শুরু করে দিলাম ভ্রমণ স্থান খোঁজা। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা খুলে কোথায় যাওয়া যায়, রানাঘাট। সব ট্রেন দেখে আমরা বেরিয়ে পড়লাম। তারপর তিনজনে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি নৈহাটির দিকে প্যান্ডেল থেকে। সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে রানাঘাট। রানাঘাট পৌঁছে স্টেশনের বাইরে থেকেই টোটো নিয়েছি একটি। এখানে টোটো ভাড়া জনপ্রতি 30 টাকা, একজন গেলে 4 জনের ভাড়া দিতে হবে। আপনারা রিজার্ভ করে যাবেন। আমরা যাচ্ছি এখন চাপড়া, রানাঘাটের চাপড়া। ওই 6-7 কিলোমিটার দূরে, এখানে অনেক ফুলের চাষ হয় খিরায়ের মতন। তাই আমরাও বেরিয়ে পড়েছি এই ফুল চাষ দেখার জন্যে চাপড়া। দেখা যাক খিরায়ের মতন হয় কি না। পৌঁছে গেলাম চাপড়াতে, মাঠে ফুল আছে অনেকই। খিরাইতে যেমন গাঁদা ফুলটা চাষ হয় বেশি। রজনীগন্ধা ডালিয়া চারিদিকে ভর্তি, ভালোই চাষ হয়েছে, অনেক লোক এসছে দেখতে। এবার আমাদের হঠাৎ সঙ্গে প্ল্যান আসতে একটু দেরিও হয়ে যায় এবং সন্ধ্যের মুখে আমরা এসে পৌঁছাই। তাও যতটা পারলাম তোমাদের জন্য ভিডিও করেছি, দেখতে থাকো তোমরা এবং ফুলগুলো এনজয় করো ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। সারিবদ্ধ ফুল, সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি আমরা, অনেক ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর। এবং স্থানীয় লোকেরা এখানে বিক্রিও করছে ফুল, অনেকে কিনে নিয়ে যাচ্ছে। এছাড়াও এখানে সরষের ক্ষেত, আবার সরষের ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সরষের ক্ষেতটা বেশি, প্রচুর সরষে চাষ হয়েছে এখানে। চারিদিকে হলুদ আর হলুদ, এবং ফটোশ্যুট করছে সবাই। যেদিকেই তাকানো যায় হলুদ আর হলুদ, সরষে ফুল চারিদিকে। রজনীগন্ধা এখানে চাষ হয়েছে, এই ফুলগুলো এখনো ফোটে নে ফুটবে। এই যে পাশে জাল দিয়ে ঘেরা বাড়িগুলো, বাড়ি বলতে ঘেরা আছে, এখানে ফুলের চারাগুলি চাষ করা হয়। এগুলি মোড়ক ফুল, একসাথে অনেক হয়ে থাকায় অপূর্ব লাগছে দেখতে। একদিনের ছুটিতে একটু সময় কাটানোর জন্য আপনারা আসতেই পারেন রানাঘাটের চাপড়া। কয়েক ঘন্টার মধ্যে ঘুরে যেতে পারেন। এই ভিডিওটি আজ এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন SRPB-র সাথে নতুন নতুন ভ্রমণ ভিডিও দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।